রাম দাদা, তোর শক্ত খেলোয়াড় এত বল আমার মাঠের গর্তের ভিতর কি ঢুকবে? আমার মাঠের গর্ত তো আগে কেউ শক্ত খেলোয়াড় ঢুকায় নাই, আমার খুব ভয় হচ্ছে যদি কিছু হয়ে যায়। দিদি, কিছুই হবে না, আমার এই শক্ত খেলোয়াড়ের মাথায় থুতু দিয়ে মাঠের গর্তের ভিতর ঢুকাব। মাঠের গর্তের ভিতর সেট করে দিলাম ধাক্কা। আমার দিদি চিৎকার করে উঠল। হ্যালো আমার প্রাণ প্রিয় বন্ধুরা, আমার গল্পটি ফুল শুনবেন তোমাদের কাছে খুব অনুরোধ। তাহলে চলুন গল্পটা শুনে আসি। সময়টা হবে 70-এর দশকে। তখন আজকের মতো সকলের হাতে মোবাইল ছিল না। খুব বড়লোক শহরের ধনাঢ্য ব্যক্তিদের কাছে দুই একটা থাকলে, থাকতেও পারে। বাংলাদেশের গ্রামে গঞ্জে তখন টেলিভিশনও ছিল না। হাতে গোনা বড়লোকেরা শখ করে ভিসিআর ভিসিপি ব্যবহার করত। তাছাড়া গ্রামের লোকজন বেশ ধার্মিক ছিল, ফলে সাধারণ মানুষ, বিশেষ করে মেয়ে মানুষ, তাদের মাঠের গর্তের ভিতরে খেলাখেলি সম্পর্কে তেমন কিছুই জানত না। মেয়েদের যখন বিয়ে হতো তখন নানি দাদিরা মেয়েকে খেলার সম্পর্কে কিছু বলে দিত, তাও স্পষ্ট করে কিছু বলত না, শুধু বলত বাসর রাতে স্বামী যা করতে চায় তা করতে দিস, বাধা দিস না। ওই কথাটা বেদ বাক্য মনে করে মেয়েরা বাসর রাতে কোনো কিছু বলত না। পুরুষ মানুষও খেলোয়াড়টা দিয়ে মাঠের গর্তের কিভাবে খেলতে সম্পর্কে তেমন ভালো কোনো জ্ঞান ছিল না। তারা মনে করত বাসর রাতে যে মেয়ে তার ঘরে থাকবে সে তার বউ, তাকে ঝুদার লাইসেন্স পেয়েছে, তাই তাকে ঝুঁতে হবে। তখন সে বাসর ঘরে ঢুকে দুই একটা সাধারণ কথা বলে মেয়েকে শুইয়ে দিয়ে তার কাপড় তুলে মাঠের গর্তের মধ্যে ওর খেলোয়াড়টা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করত। কেউ কেউ পারত, আবার কেউ কেউ চেষ্টার মধ্যেই বের করে শুয়ে পড়ত। মেয়েটি কিছুই বুঝতে না পেরে বসে বসে কাঁদত। এটাই ছিল তখনকার গ্রামগঞ্জের বাস্তব চিত্র। এভাবে চলতে চলতে একসময় সবে শিখে যেত, তবে মেয়েরা খুব একটা কিছু শিখতে পারত না, কারণ বেশিরভাগ মেয়েরাই জানত না যে ওদেরও পুরুষ মানুষের মতো বেশি উত্তেজিত হলে পানি বের হয় এবং স্বর্গের সুখ পাওয়া যায়। কখনো সখনো যদি কোনো পুরুষ মানুষ বেশিক্ষণ ঝুঁটতে পারত তবে হয়তো কোনো ভাগ্যবান মহিলা মেয়ে ও সুখটা বুঝতে পারত। এ বিষয়ে স্বামীর সাথে তেমন কোনো আলোচনাও করতে পারত না। ধর্মীয় কিছু গোড়ামির জন্য ওরা খেলার সম্পর্কে কোনো আলোচনা করত না। এমনি সময়ের একটি ঘটনা আপনাদের জানাতে ইচ্ছা প্রকাশ করছি। বাংলাদেশের একটি প্রসিদ্ধ গ্রাম মধুমতি, ওই গ্রামে বসবাস করত একটি বনেদি পরিবার। বনেদি বললাম এজন্য যে গ্রামের মধ্যে ওরাই ছিল শ্রেষ্ঠ ধনী, সামাজিক সব কাজেই ওদের ছিল দখলদারি। পরিবারের কর্তার নাম প্রতাপ চৌধুরী। প্রতাপের বয়স যখন 25 বছর তখন প্রতাপের বাবা 10 গ্রাম ঘুরে পুরীর মতো সুন্দর 12 বছরের এক কন্যার সাথে তাকে বিয়ে দিল। প্রতাপ দেখতে যেমন সুন্দর ছিল তেমনি ছিল লম্বা আর স্বাস্থ্যবান সুপুরুষ। এক মাস ধরে সে বিয়ের মেজবানি চলেছে। এলাকার কেউ বলতে পারবে না যে প্রতাপ চৌধুরীর বিয়ে খায়নি। ওই আগের বর্ণনার মতো প্রতাপও প্রমিলাকে বাসর রাতে ওইভাবে ঝোদার চেষ্টা করল, কিন্তু আনকোরা প্রমিলার মাঠের গর্তের ভিতর ওর খেলোয়াড়টা ঢুকাতে পারল না, কারণ প্রতাপ চৌধুরীর দেহের মাপে ওর খেলোয়াড়টিও ছিল বেশ বড়। কিছুদিনের মধ্যেই প্রমিলার মাঠের গর্তের ভিতরে খেলোয়াড়টা ঢুকাতে সক্ষম হল। বছর ঘুরতে না ঘুরতেই প্রমিলার পেটে বাচ্চা এলো। সারা গ্রামে হই হই রই রই পড়ে গেল। সকলেই বাচ্চার প্রসবের অপেক্ষায় থাকল, কারণ বাচ্চা প্রসব হলেই আবার বিরাট আকারের খানাপিনা হবে। খুব ভালোভাবে একটি ছেলে সন্তান প্রসব করল প্রমিলা চৌধুরী। বাড়ির সাথে সাথে চারিদিকে মানুষের মুখেও হাসি ফুটল। এভাবেই সময় গড়িয়ে চলল। প্রতাপের বাবা মারা গেলেন। এখন প্রতাপই তাদের ব্যবসার সব কিছু দেখাশোনা করে। সময়ের স্রোতে আরও দুটি কন্যা সন্তান উপহার দিল প্রমিলা। সুখের সংসার এগিয়ে চলছিল।
ছেলে মেয়ে তিনটি বড় বড় হয়ে লেখাপড়া করছিল। হঠাৎ করেই আর একটি চমক এলো চৌধুরী বাড়িতে। ছোট মেয়েটির বয়স যখন 10 বছর তখন রমিলা আবার গর্ভবতী হল। সকলেই অবাক হল, কারণ সবাই ভেবেছিল প্রমিলার আর কোনো সন্তান হবে না। কিন্তু ভগবানের ইচ্ছে প্রমিলা 10 বছর পর আবার একটি পুত্র সন্তান জন্ম দিল। এই সন্তানটি জন্ম দিতে প্রমিলাকে যমের সাথে অনেকটা যুদ্ধ করতে হয়েছে। বাঁচা মরার সন্ধিক্ষণে পুত্র জন্ম দিয়েছে প্রমিলা। কাজেই এই ছেলের আদর কেমন হবে তা সহজেই অনুমেয়। শুধু মা নয়, সকলেই ওই ছেলেকে আদরের সাগরে ভাসিয়ে মানুষ করতে লাগল। এতদিন পর ভগবানের আশীর্বাদে যে সন্তান এল তার নাম রাখা হল প্রসেনজিৎ চৌধুরী, আর ডাক নাম রাম। সবাই রাম নামেই ডাকত আর মা ডাকত ছোট খোকা বলে। দেখতে দেখতে রামের বয়স 7 পা দিল। ঘটা করে স্কুলে ভর্তি করে দেয়া হল। রামের ব্রেন খুব ভালো ছিল, তাই এত আদরের পরে সে লেখাপড়ায় বেশ ভালো হল, স্কুলে প্রথম স্থান অধিকার করল। রাম যখন ক্লাস 3 উঠল তখন ওকে বেশ বড় সর দেখাত। তাছাড়া আগের দিনে বেশ বড় হয়েই স্কুলে যেত। দেখতে শুনতে খুবই সুন্দর ছিল রাম। স্কুলের সবাই, বিশেষ করে মেয়েরা, ওর সাথে বন্ধুত্ব করতে খুবই আগ্রহী ছিল। কিন্তু রাম যত দুষ্টুমি করুক না কেন, স্কুলে সকলের সাথে মিশত না। ভাগবানের ইচ্ছে একদিন শহর থেকে এক ছেলে এসে ভর্তি হল ওদের ক্লাসে। ছেলেটি বেশ চটপটে, প্রথমেই রামের সাথে ওর বন্ধুত্ব হয়ে গেল। আর কিছুদিনের মধ্যে ওদের মধ্যে কু সম্পর্ক গড়ে উঠল। রামের বন্ধু শ্যামল ছিল ইচড়ে পাকা, অল্প বয়সেই সেক্স সম্পর্কে ভালো জ্ঞান ছিল। তাই প্রথমেই রামকে দেখে ও মুগ্ধ হয়েছিল আর রামের সাথে বন্ধুত্ব গড়ে তুলেছিল। একদিন ছুটির পর শ্যামল রামকে নিয়ে এক বনের মধ্যে বেড়াতে গেল। অনেক কথার ফাঁকে ও ওর খেলোয়াড়টা বের করে রামের সামনেই প্রস্রাব করল। রাম তাকিয়ে তাকিয়ে দেখল। শ্যামল বলল, তুমিও প্রস্রাব করো। রাম বেশ মজা পেল। রামও ওর খেলোয়াড় বের করে প্রস্রাব করল। তারপর শ্যামল রামের কাছে এসে ওর খেলোয়াড়টা ধরে নাড়াতে লাগল। ধীরে ধীরে রামের খেলোয়াড়টা বেশ বড় হল আর শক্ত হয়ে দাঁড়িয়ে গেল। রাম বেশ মজা পাচ্ছিল। হঠাৎ করে রামের সামনে বসে শ্যামল রামের খেলোয়াড়টা মুখের মধ্যে নিয়ে ঝুষতে লাগল। রাম অবাক হয়ে দেখছিল, খেলোয়াড়টা ধীরে ধীরে খুব শক্ত হয়ে লাফাচ্ছিল। কিছুক্ষণ পর শ্যামল উঠে রামকে বলল, কি বন্ধু, কেমন লাগল? রাম হেসে বলল, খুব মজা। তাহলে আমরা মাঝে মাঝে এখানে এসে মজা করব কি বলো? রাম মাথা নেড়ে সায় দিল, কারণ ওর কাছে এটা একটি নতুন বিষয়, তাছাড়া বেশ মজা। শ্যামল যাওয়ার পথে রামকে বার বার করে বলে দিল, এ বিষয়টি যেন কাউকে না জানায়, তাহলে খুব খারাপ হবে। রাম বুঝতে পারল এটা একটি খারাপ জিনিস, তাই কাউকে সে বলল না। এখাবে ওদের দুই একদিন পর পর ক্লাস শেষে খেলোয়াড়টা ঝোসার ক্লাস শুরু হল। রামও শ্যামলের খেলোয়াড় ঝুষে দিতে শুরু করল। বেশ কিছুদিন চলার পর শ্যামল একদিন ক্লাসের একটি মেয়েকে নিয়ে এলো ওদের আস্তানায়। মজার মজার কথা বলে শ্যামল মেয়েটিকে পুটিয়ে ওর হাফ প্যান্ট খুলে মেয়েটির মাঠের গর্তের মধ্যে মুখ লাগিয়ে ঝুষতে লাগল। মেয়েটি মজা পেয়ে কিছু বলল না। এভাবে মেয়েটির সাথেও ওদের এই ঝোসাঝুষির ক্লাস শুরু হল। ওরা মেয়েটির আপেল চাপত আর মেয়েটিকে দিয়ে ওদের খেলোয়াড়টা ঝুষিয়ে রাখত, আর ওরা দুজনেই পালা করে মেয়েটির মাঠের গর্তে ঝুষে দিত। এভাবে রাম খুব তাড়াতাড়ি চোরে পাকা হয়ে গেল। দু একবার ধরা পড়ে বেশ চোখ রাঙানিও খেয়েছে রাম। এই ঝোসাঝুষির ফলে অল্পদিনের মধ্যেই রামের খেলোয়াড়টির বেশ বড় ও মোটা হয়ে গেল। সে এবার বাড়ির মেয়েদের প্রতি অন্য দৃষ্টিতে তাকাতে থাকল।
মা বোনরা ওকে ছোট মনে করে অনেক সময় ওর সামনেই কাপড় পাল্টাত, তখন রাম ওদের গোপন অঙ্গের দিকে লুকিয়ে তাকাত। এভাবে বর্দি ছোটদি মা আর কাজের বুয়াদের মাঠের গর্ত দেখা শেষ করে ফেলেছে। রাম খুব আদরের হওয়াতে বড় বোনরা ওকে ভীষণ আদর করত, ফলে রাম দিদিদের বুকের মধ্যে লেপ্টে থাকত। দিদিরাও বুকের সাথে মাথা লাগিয়ে রামকে জড়িয়ে ধরত। রাতে তো মায়ের বুকেই ঘুমাত রাম, এতদিন কিছু মনে হয়নি, কিন্তু এখন দিদিদের বুকে মাথা রাখলেই খেলোয়াড়টা খাড়া হয়ে যেত। দিদিদের জড়িয়ে ধরতে গিয়ে অনেক সময় ফাঁছায় হাত চলে গেলেও ভীষণ মজা ফিল করত। এসব বিষয়ে কেউ কিছু মনে করত না। রাম লুকিয়ে লুকিয়ে বাড়ির মেয়েদের প্রসাব করা দেখত। পুকুর ঘাটে একসাথে যখন গোসল করত, তখন ভেজা কাপড়ে মেয়েদের দেখে ওর খেলোয়াড়টা দাঁড়িয়ে যেত। একদিনও তো ভীষণ লজ্জায় পড়ে গিয়েছিল রাম। বর্দি ওকে সাবান মেখে পুকুর ঘাটে স্নান করাচ্ছিল, এদিকে দিদিও স্নান করবে, তাই ব্লাউজ ব্রা খুলে শুধু শাড়ি পেঁচিয়েছিল। পানিতে ভিজে দিদির আপেলগুলো একদম স্পষ্ট হয়েছিল। দিদি যখন রামকে সাবান মেখে দিচ্ছিল, তখন রামের অবস্থা খারাপ। হাফ প্যান্টের ভিতর খেলোয়াড়টি খারাপ হচ্ছিল। হঠাৎ দিদি ওই অবস্থা দেখে চমকে উঠল। প্যান্টের ফাঁক দিয়ে খেলোয়াড়টির মাথাটি বের হয়েছিল। দিদি ওই অবস্থা দেখে হো হো করে হেসে উঠল আর প্যান্ট সরিয়ে ওর খেলোয়াড়টি বের করে সাবানের হাতে ধরে নাড়াতে লাগল। রাম লজ্জায় লাল হয়ে কেঁদে দিল। আশেপাশের মেয়েরা যারা স্নান করতে এসেছিল, ওরা হো হো করে হাসছিল। রাম কি করবে বুঝতে না পেরে দিদিকে জাপটে ধরে কান্না করতে লাগল। দিদি আর ওর কান্না থামাতে পারে না, অনেক কষ্টে অনেক বুঝিয়ে সুজিয়ে রামের কান্না থামিয়ে স্নান করিয়ে নিয়ে বাড়িতে এলো। তারপর থেকে রাম সুযোগ পেলেই দিদির কোলে মাথা রাখে, দিদির আপেলের সাথে নিজের মাথা ঘষে আর জড়িয়ে ধরার সময় ইচ্ছে করেই ফাঁচায় হাত দেয়। এখানে একটি কথা বলে রাখি, গ্রামের মেয়েদের মাঠের গর্তের চারপাশের ঘাস কাটা খুবই অসুবিধার কাজ, তাই সাধারণত বিয়ের আগে মেয়েরা মাঠের গর্তের চারপাশের ঘাস কাটে না। তাই রাম এ পর্যন্ত যেসব মাঠের গর্ত দেখেছে তা সবই ঘাসে ঢাকা। রাম মাঝে মাঝে দিদিদের রুমে দিদিদের সাথে ঘুমায়, দিদির ঘরে দুটো খাটে দুই দিদি ঘুমায়, রাম বড় দিদির সাথেই বেশি শোয়। ওই দিন ছোট দিদি বাবা না থাকায় মার সাথে শুতে গেছে, রুমে শুধু বড়দিদি আর রাম। রাম বরাবরের মতো দিদিকে জড়িয়ে ধরে শুয়ে আছে। হঠাৎ ও জেগে দেখে ওর খেলোয়াড়টা শক্ত হয়ে খাড়া হয়ে আছে। ও দেখল দিদি ঘুমিয়ে আছে। ও ধীরে ধীরে দিদির বুকে মাথা রেখে দিদির আপেলের বোটা কাপড়ের উপর দিয়ে মুখ ঘষতে লাগল। হঠাৎ দিদি জেগে গিয়ে দেখে রাম ওর আপেলে মুখ ঘষছে। রামের মাথাটা ধরে বলে, কিরে কি করছিস? রাম দিদিকে জড়িয়ে ধরে আবদারের সুরে বলে, দিদি তোমার আপেলের বোটা একটু ঝুষতে দেবে? আমার খুব ইচ্ছে করছে। দিদি রামের কথা শুনে খুব অবাক হয়ে যায়, কিছু বলে না। রাম আবার দিদিকে আর একটু চাপ দিয়ে বলে, দাও না দিদি, আমার খুব ইচ্ছে করছে, একটু ঝুষতে দিলে কি হবে? ছোট্ট বাচ্চার মতো দিদির বুকে মাথা রেখে আবদার করতে থাকে। দিদির কি মনে করে ওর ব্লাউজটা খুলে একটি আপেল বের করে দেয়। রাম খুশি হয়ে দিদির আপেলটি মুখে নিয়ে ঝুষতে থাকে। রাম ঝোষায় খুব ওস্তাদ, এমনভাবে ঝুষতে থাকে যে দিদির ভিতরে একরকম জোয়ার এসে যায়। দিদিও রামের মাথাটা ওর বুকে চেপে ধরে। ইতিমধ্যে দ্বিতীয় আপেলটি মুখে নিয়ে ঝুষতে থাকে রাম। কিছুক্ষণের মধ্যেই দিদির শরীরে পূর্ণ জোয়ার এসে যায়। দিদি দুচোখ বুঝে রামের ঝোষা উপভোগ করতে থাকে। রাম এ লাইনে এতদিনে পেকে গেছে, ও বুঝতে পারে দিদির অবস্থা। হঠাৎ করে দিদিকে কিছুই
বুঝতে না দিয়ে পায়ের কাছে গিয়ে শাড়ি সায়া তুলে দুপা ফাঁক করে দিদির মাঠের গর্তের ভিতরে মুখ রাখে। হঠাৎ দিদি বুঝতে পেরে রামের মাথার চুল ধরে ওকে সরাবার চেষ্টা করে, কিন্তু দেরি হয়ে গেছে। এতক্ষণে দিদির মাঠের গর্তের মধ্যে রাম জীব ঢুকিয়ে নাড়া দিচ্ছে। দিদি আর রামের মাথা সরাবার শক্তি হারিয়ে ফেলেছে। এবার ওর শরীরের মধ্যে বাঁধ ভাঙা জোয়ার এসেছে, যে মাঠের গর্তের মধ্যে এখন পর্যন্ত একটি আঙ্গুল ঢোকায়নি। সেই মাঠের গর্তে একজন পুরুষের জীব ঢুকে ওকে চরম উত্তেজিত করেছে। এই সুখ, এই তৃপ্তি জীবনে এই প্রথম। দিদির দেহের ভিতর থেকে শুধু চরম সুখের নহর বইতে শুরু করেছে। রাম আস্তে আস্তে মাঠের গর্তে ফুটোতে জীব ঢুকিয়ে দেয়। এবার আর দিদি থাকতে না পেরে প্রথমবারের মতো পানি ছেড়ে দেয়। রাম ঝুষতেই থাকে। দুরানের চাপে ছোট্ট রামের অবস্থা তখন খারাপ। তারপরও রাম দিদিকে মজা দিতে চায়। আর থাকতে না পেরে দিদি রামের মাথার চুল ধরে ওর মাঠের গর্তে থেকে মাথা তুলে মুখে পাপ্পা দিতে থাকে। রাম সুযোগ বুঝে ও শক্ত খেলোয়াড়টা দিদির মাঠের গর্তে ফুটায় সেট করে চাপ দিতেই ভিতরে ঢুকে যায়। দিদি কিছুই বলতে পারে না। এভাবে কিছুক্ষণ চাপাচাপির পর রাম দিদির মাঠের গর্তের পানি ঢেলে ওর বুকের উপর শুয়ে পড়ে। দিদি রামের মাথায় আঙ্গুল চালিয়ে চুলগুলো নাড়াতে থাকে। যখন ওরা উঠে দাঁড়ালো তখন দেখল বিছানায় লাল পানিতে ভেসে গেছে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।